জিনিয়াস টুকিটাকিতে আমি জিনিয়া তোমাদের সকলকে বেঙ্গল ফিউশনে স্বাগত জানাই। ছোট্ট সমস্যা ছোট্ট সমাধান, আজকে আমার বিষয় হলো কড়ায় বা বাসনে যদি আষ্টে গন্ধ থেকে যায় তাহলে সেটা তোমরা কি করবে। অনেক সময় দেখবে বন্ধুরা আমরা মাছ ভেজেছি, তারপরে সেই কড়াই ধুয়ে রেখেছি, সাবান দিয়ে খুব ভালো সাবান দিয়ে ধুয়ে রেখেছি, কিন্তু তারপরেও যেই আবার একটা রান্নার জন্য কড়াইটা চাপালাম, কড়াইটা যেই গরম হয়ে গেল সঙ্গে সঙ্গে কিন্তু মাছের গন্ধ বেরোতে থাকে আগের যে মাছটা রান্না করা হয়েছে। আর সেই মাছটা যদি উগ্র মাছ হয়, মানে একটু বেশি গন্ধওয়ালা মাছ যদি হয়, তাহলে তো কথাই নেই, কড়াই থেকে বা বাসন থেকে গন্ধ যেন যেতেই চায় না। তাহলে কি করব? সেক্ষেত্রেও আছে আমার কাছে ছোট্ট একটা সমাধান। বাসনে যদি তোমাদের মাছের গন্ধ সাবান দেওয়ার পরেও থেকে যায় তাহলে এই পদ্ধতি অবলম্বন করো। অনেক রকম পদ্ধতি হয়তো তোমরা নিজেরা করেছো, কিন্তু এটা করে একবার দেখতে পারো। রোজ আমাদের ভাত রান্না হয়, রান্নার পরে যে ভাতের মার বা ফ্যান যেটা থাকে সেটা কিন্তু ফেলেই দিই। যদিও আমরা অনেকেই এখন বেঙ্গল ফিউশনের দৌলতে জেনে গেছি যে ভাতের ফ্যান বা মার অনেক কাজে লাগে, সেটা অনেকভাবে ব্যবহার করা যায়। এই আরেকটা পদ্ধতিও আছে ভাতের ফ্যান বা মার ব্যবহার করার। কড়াইটা ধুয়ে নিলে, সাবান দিয়ে তুমি ভালো করে ধুয়ে নিলে, তারপরে কিছুটা ভাতের মার ওর কড়াইয়ের মধ্যে দিয়ে খুব ভালো করে হাত দিয়ে বুলিয়ে নিলে, একটু রেখেও দিতে পারো, 2-3 মিনিট রেখেও দিতে পারো, কিংবা যে বাসনের মধ্যে তুমি মাছটা রেখেছো এবং যেটাতে মনে হচ্ছে তোমার আষ্টে গন্ধ বেরোচ্ছে সেটার মধ্যে দিয়ে রাখো একটু মার, তারপর হাত দিয়ে ভালো করে ধুয়ে নিলে, এবার নর্মাল যে জল দিয়ে ধুয়ে নিলে। করে দেখো বন্ধুরা, তোমার কড়াই বলো, বাসন বলো, থালা বলো কিংবা বাটি বলো, তার মধ্যে কিন্তু আর মাছের আষ্টে গন্ধ কোনো রকম থাকবে না। এই পদ্ধতি অবলম্বন করে কেমন ফল পাচ্ছ সেটা কিন্তু আমাকে জানাতে ভুল করো না। যদি মনে হয় আমি একটা উপকারী টুকিটাকি তোমাদের উপহার দিলাম, তাহলে যতটা সম্ভব পারো এটাকে শেয়ার করো। তোমাদের মতামত জানিও, ভালো থেকো, অপেক্ষা করো পরের আরেকটা টুকিটাকির জন্য। আজকে আমি জিনিয়া এখানেই শেষ করছি, নমস্কার।